আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাকিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যে ফার্মাকোলজি অফ সেরোটোনিন নিয়ে। এখন দেখেন, সেরোটোনিনের আরেকটা নাম আছে, সেটা হলো যে 5-হাইড্রক্সিট্রিপটামিন। ওকে, 5-হাইড্রক্সিট্রিপটামিন, এটা হলো সেরোটোনিনের আরেকটা অল্টারনেটিভ নেম। আচ্ছা, এখন দেখেন এই যে সেরোটোনিন, ও কাজ করবে কার উপরে? একটা রিসেপ্টরের উপরে। ও রিসেপ্টরটার নাম কি? সেরোটিনার্জিক রিসেপ্টর। এই সেরোটিনার্জিক রিসেপ্টরকে আমরা এই লিখে থাকি 5-HT দিয়ে। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে 5-হাইড্রোক্সিট্রিপটামিন রিসেপ্টরস, হ্যাঁ, এটা অথবা সেরোটিনার্জিক রিসেপ্টরস, এটা হলো মোট 7 ধরনের। হ্যাঁ, 7 ধরনটা একদম সহজ, 1 থেকে 7 পর্যন্ত একদম। এর মধ্যে মনে রাখবেন 1 নম্বর এবং 5 নম্বর, অর্থাৎ 5-HT1 এন্ড 5-HT5, এই দুটো রিসেপ্টর হলো জি আই কাপল্ড। তাহলে এই দুটো রিসেপ্টরের সাথে যখন সেরোটোনিন বাইন্ড করবে, তখন জি আই প্রোটিন অ্যাক্টিভেটেড হবে, ফলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ এনজাইমটা আই মানে ইনহিবিট, অ্যাডেনাইলাইল সাইক্লেজ ইনহিবিটেড হবে, ইনঅ্যাক্টিভেটেড হবে, ফলে সাইক্লিন এএমপি কম কম তৈরি হবে, ফলে ওই সেলের পটাশিয়াম চ্যানেল ওপেন হবে এবং পটাশিয়ামগুলো সেলের ভিতর থেকে সেলের বাহিরে চলে যেতে থাকবে, ফলে সেলটা মোর নেগেটিভ চার্জড হয়ে যাবে, হাইপার পোলারাইজেশন হবে। দ্যাট মিন্স 5-HT1 এবং 5-HT5 এই দুটো সেরোটিনার্জিক রিসেপ্টরস সেলের উপরে ইনহিবিটরি ইফেক্টস শো করে। ওকে, এরপরে আসেন, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। এখন আসেন যে 5-HT2, অর্থাৎ সেরোটিনার্জিক রিসেপ্টর 2, 5-HT2, এটা হলো যে জি কিউ কাপলড রিসেপ্টর। তাহলে এই রিসেপ্টরটার সাথে যখন সেরোটোনিন বাইন্ড করবে, তখন জি কিউ প্রোটিন কাপলড হবে, অ্যাক্টিভেট হবে। তাহলে জি কিউ প্রোটিন অ্যাক্টিভেটেড হলে আপনারা জানেন ফসফোলাইপেস সি অ্যাক্টিভেটেড হবে, সে বেশি বেশি ইনোসিটল ট্রাইফসফেট তৈরি করবে এবং আলটিমেটলি ইনোসিটল ট্রাইফসফেটটা ক্যালসিয়াম চ্যানেল ওপেনের মাধ্যমে সেলের বাহির থেকে বেশি বেশি ক্যালসিয়াম সেলের ভেতরে ঢুকবে, ফলে ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়বে, ফলে দ্যাট মিন্স এই 5-HT2 রিসেপ্টরটা সেলের উপরে এক্সাইটেটরি ইফেক্ট শো করবে। ঠিক আছে, এখন আসেন যে 5-HT3 সেরোটিনার্জিক রিসেপ্টর 3, এটা হলো যে মূলত কোনো জি প্রোটিন কাপল না, এটা হলো সোডিয়াম এবং পটাশিয়াম চ্যানেল। অর্থাৎ এই 5-HT3 রিসেপ্টরের সাথে যখন সেরোটোনিন বাইন্ড করে, তখন ওই সেলের সোডিয়াম চ্যানেল কিংবা পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। সোডিয়াম চ্যানেল ওপেন হলে এক্সাইটেটরি ইফেক্ট হবে, পটাশিয়াম চ্যানেল ওপেন হলে ইনহিবিটরি ইফেক্ট হবে, কারণ পটাশিয়াম ইফ্লাক্স হাইপারপোলারাইজেশন। ওকে, আচ্ছা, এরপরে আসেন যে 5-হাইড্রোক্সিট্রিপটামিন 4, এটার সাথে আপনারা একই সাথে জেনে রাখেন 5-হাইড্রোক্সিট্রিপটামিন 6 এবং 5-হাইড্রোক্সিট্রিপটামিন 7, এই তিনটা রিসেপ্টর হলো জি এস কাপল রিসেপ্টর। দ্যাট মিন্স যখন এই রিসেপ্টরগুলোর সাথে সেরোটোনিন বাইন্ড করে, তখন জিএস প্রোটিন অ্যাক্টিভেটেড হবে এবং এই জিএস প্রোটিন তখন অ্যাডেনাইলাইল সাইক্লেজকে অ্যাক্টিভ করবে বেশি বেশি, কারণ সে এস জিএস মানে স্টিমুলেটরি, জিআই হচ্ছে ইনহিবিটরি। জিআই অ্যাক্টিভেটেড হলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ ইনহিবিটেড হয়, জিএস অ্যাক্টিভেটেড হলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ অ্যাক্টিভেটেড হয়, ফলে বেশি বেশি সাইক্লিন এ এমপি তৈরি হবে। আর সাইক্লিন এএমপি যখন সেলের মধ্যে বেড়ে যাবে, সে তখন কি করবে? ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, দ্যাট মিন্স সেলের বাইরে থেকে বেশি বেশি ক্যালসিয়াম সেলের ভেতরে ঢুকবে, ফলে ইন্টারসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাবে, দ্যাট মিন্স 5-HT4-6-7 রিসেপ্টর সেলের উপরে এক্সাইটেটরি ইফেক্ট শো করে। একটা নিয়ম মনে রাখবেন যে সোডিয়াম চ্যানেল এবং ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে, যেহেতু সোডিয়াম এবং ক্যালসিয়াম এক্সট্রা সেলুলার স্পেসে বেশি থাকে, ফলে যখন এই দুটো চ্যানেল ওপেন হয়, তখন
এক্সট্রা সেলুলার স্পেস থেকে সোডিয়াম এবং ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলার স্পেসে ঢুকে, ফলে সেলের মধ্যে সোডিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, এবং এই দুটো যখন সেলের মধ্যে ঢুকবে তখন সেলটা কি হবে, ডিপোলারাইজেশন হবে, এবং তখন সেলটা ডিপোলারাইজেশন হলেই মনে রাখবেন সেলের উপরে এক্সাইটেশন শো হবে, এক্সাইটেটরি ইফেক্ট। আর পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হয়, পটাশিয়াম কোথায় বেশি থাকে, সেলের ভিতরে বেশি থাকে, ফলে পটাশিয়াম চ্যানেলটা যখন ওপেন হয় তখন সেলের ভিতর থেকে পটাশিয়ামটা ডিফিউজ হয়ে বের হয়ে বাহিরে চলে যায়। ফলে দেখেন একটা সেলের ভেতর থেকে যখন, মনে করেন এটা একটা সেল, এটা হলো পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম গুলো সবগুলো বেরিয়ে বাহিরে চলে যাচ্ছে, ভিতর থেকে বেরিয়ে তারা সব বাহিরে চলে যাচ্ছে, ফলে তখন সেলের ভিতরে নেগেটিভ চার্জ তৈরি হবে, হাইপারপোলারাইজেশন হবে। হাইপারপোলারাইজেশন হলে সেলটার উপরে ইনহিবিটরি ইফেক্ট শো হবে। ওকে, তাহলে এই হলো আমাদের মেইন বিষয়টা। তাহলে এই আমরা রিসেপ্টর নিয়ে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। এখন আসেন তাহলে আমরা নেক্সট স্টেপে এগোই, সেটা হলো তাহলে সেরোটোনিন কি বললাম, সেরোটোনিনের আরেকটা নাম হলো 5-হাইড্রোক্সিট্রিপটামিন, এবং এই সেরোটোনিনটা কোত্থেকে তৈরি হয়, সেটা এল ট্রিপ্টোফেন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। এল ট্রিপ্টোফেন অ্যামাইনো অ্যাসিড, এই এল ট্রিপ্টোফেন অ্যামাইনো অ্যাসিড থেকে দুইটা ধাপের সেরোটোনিন আসে। প্রথমে এল ট্রিপ্টোফেনকে আমরা হাইড্রোক্সিলেশন করব, তারপর একটা সাবস্ট্রেট পাবো, ধরেন সেটা এ, এই এ সাবস্ট্রেটকে আবার ডি কার্বক্সিলেশন করবো, তারপর আমরা ফাইনালি আমাদের সেরোটোনিনকে পেয়ে যাব। এবং দেখেন তাহলে এখানে দুটো বিক্রিয়া হচ্ছে, একটা হাইড্রোক্সিলেশন বিক্রিয়া আর একটা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই হাইড্রোক্সিলেশন বিক্রিয়াটা, কেন, কারণ এটাই হলো রেট লিমিটিং স্টেপ। আমরা একটা যা জানি যে অনেকগুলো বিক্রিয়ার মধ্যে যেটা রেট লিমিটিং রিয়াকশন সেটা হলো আমাদের মেইন টার্গেট, ওই রিয়াকশনটাকে যদি আমরা সাপ্রেস করতে পারি, ব্লক করে দিতে পারি, তাহলে আমাদের ফাইনাল টার্গেট মানে সেরোটোনিনটা তৈরি হওয়া কমে যাবে। এখন কখন আমাদের সেরোটোনিন কম কম তৈরি করা প্রয়োজন, যদি বডির মধ্যে সেরোটোনিন বেশি বেশি তৈরি হয়, তাহলে কখন সেরোটোনিন বেশি বেশি তৈরি হবে, যদি আমাদের কার্সিনয়েড টিউমার হয়। যেমন দেখেন সেরোটোনিন কোথায় কোথায় পাওয়া যায়, মনে রাখবেন তিনটা জায়গায় সেরোটোনিন পাওয়া যায়, নার্ভ এন্ডিং আমাদের ব্রেইনে, প্লেটলেট, প্লেটলেটের মধ্যে ভেসিকলস থাকে, ভেসিকলসে এই সেরোটোনিনটা স্টোরড অবস্থায় থাকে, এবং হচ্ছে আমাদের স্টোমাকের এন্টারোকোমাফিন সেলে। তাহলে ধরেন কারো স্টোমাকের ওই এন্টারোকোমাফিন সেল যে জায়গায় থাকে সেখানে ম্যালিগনেন্সি হলো, তাহলে তখন কি হবে, এই জায়গায় বেশি বেশি সবগুলো এন্টারোকোমাফিন সেল অনেক বেশি বেশি তৈরি হচ্ছে, কারণ ওইখানেই ম্যালিগনেন্সিটা, নিউপ্লাসিয়া, ফলে তারা যেহেতু এন্টারোকোমাফিন সেল যেহেতু বেড়ে গেছে, তাহলে তারা বেশি বেশি সেরোটোনিন তৈরি করবে, কারণ আমাদের বডির 90% সেরোটোনিন থাকে এন্টারোকোমাফিন সেলের কাছে। তাহলে তখন বেশি বেশি সেরোটোনিন আমাদের তাহলে ব্লাডে থাকবে, তাহলে সেরোটোনিন এক্সেস হয়ে গেলে তার ইফেক্ট যেগুলো সে শো করে সেগুলো এক্সেসিভ হবে, তখন সেটা আমাদের জন্য আবার হার্মফুল হয়ে যাবে, তখন আমাদের সেরোটোনিন সিনথেসিসটা কমাতে হবে, তখন আমরা কি করব, এই হাইড্রোক্সিলেশন রিয়াকশনটাকে আমরা তখন সাপ্রেস করে দিব। তো কি দিয়ে সাপ্রেস করব, এখানে দুটো জিনিস ক্যাটজাঙ্কে লেখা আছে, পি ক্লোরোফিনাইলঅ্যালানিন এবং পি ক্লোরোঅ্যাম্ফিটামিন, এই দুটো দিয়ে আমরা হাইড্রোক্সিলেশন রিয়াকশনটাকে ইনহিবিট করতে পারি, এভাবে আমরা সেরোটোনিনের কনসেন্ট্রেশন আমাদের বডিতে কমিয়ে ফেলতে পারি, ফলে সেরোটোনিনের টক্সিক ইফেক্টটাকে আমরা ট্রিট করতে পারি। ওকে, তাহলে আপনারা মনে রাখবেন এই দুটো কেমিক্যাল সাবস্ট্রেট আমরা কার্সিনয়েড টিউমারে ইউজ করি। এখন দেখেন মেলাটোনিন আমাদের বডিতে ইম্পর্টেন্ট একটা পিগমেন্ট, এই মেলাটোনিনটা তৈরি হয় কোথায়, পিনিয়াল গ্ল্যান্ডে। পিনিয়াল গ্ল্যান্ড সেটাকে কিভাবে তৈরি করে, এই যে সেরোটোনিনকে কাঁচামাল হিসেবে ইউজ করে সে এই মেলাটোনিনটা তৈরি করে থাকে। তাহলে এটা একটা এমসিকিউ। আর এই কথাটা আমি বললাম যে সেরোটোনিন আমাদের বডির মূলত এই তিনটা জায়গায় থাকে, নার্ভ এন্ডিংয়ে থাকে, মানে নার্ভ এন্ডিং থেকে সে রিলিজ হয়, মনে করেন এই হলো নার্ভ এন্ডিং, এখানে ভেসিকলস, এই ভেসিকলসে সেরোটোনিনগুলো স্টোরড আছে, সেখান থেকে যখন সে স্টিমুলেশন পাবে তখন সে এই যে এক্সোসাইটোসিস পাবে, রিলিজ হয়ে সিনাপটিক লেফটে তৈরি হলো, চলে আসলো। ওকে, যেহেতু সে নার্ভ এন্ডিং থেকে রিলিজ হচ্ছে, ওই কারণে আমরা সেরোটোনিনকে বলছি যে সেরোটোনিন একটা নিউরো ট্রান্সমিটার। ওকে, আচ্ছা, তাহলে আবার সে প্লেটলেট থেকেও রিলিজ হয়, ওই যে বললাম প্লেটলেট, ধরেন এটা একটা প্লেটলেট, প্লেটলেটের মধ্যে এরকম কিছু ভেসিকলস থাকে, ওই ভেসিকলসের মধ্যে এই সেরোটোনিনটা
জমা থাকে সিনথিসিস হওয়ার পরে, প্লেটলেট তাকে সংরক্ষণ করে, যখন প্রয়োজন হবে এই সেরোটোনিন সে রিলিজ করবে এবং এই সেরোটোনিন তখন তার পাশের প্লেটলেটকে এই প্লেটলেটের প্রতি অ্যাট্রাক্ট করবে, তখন একটা প্লেটলেট আরেকটা প্লেটলেটের সাথে লেগে যাবে, অর্থাৎ প্লেটলেট প্লাক ফরমেশনে সেরোটোনিনের একটা প্রাইমারি রোল আছে থ্রম্বোসিসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আরেকটা হলো ওই যে বললাম স্টোমাকের এন্টারকোমাফিন সেল, সে সেরোটোনিন সিনথেসিস করে, কোত্থেকে সিনথেসিস করে, এল-ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে, কিভাবে করে, ডিকার্বক্সিলেশন হাইড্রোক্সিলেশন রিয়াকশনের মাধ্যমে। এখন এটা আমাদের দরকার কারণ একটা ড্রাগস রিলেটেড। দেখেন তাহলে আলটিমেটলি দেখেন এই যে নার্ভ এন্ডিংও সেরোটোনিনটা কোথায় জমা থাকছে, এই যে ভেসিকলসের মধ্যে জমা থাকছে, দেখেন ভেসিকলসের মধ্যে জমা থাকে, ভেসিকলসের মধ্যে তাহলে। এবং প্লেটলেটের মধ্যে কোথায় জমা থাকে, এই যে ভেসিকলসের মধ্যে জমা থাকে। এন্টারক্রোমাফিন সেলসের মধ্যে কোথায় জমা থাকে, এন্টারক্রোমাফিন সেলসের ভেসিকলসে জমা থাকে। তাহলে দেখেন মনে করেন আমি প্লেটলেট দিয়ে আপনাদের বুঝাই জিনিসটা, মনে করেন যে এটা হলো একটা প্লেটলেট, এই প্রথমে এখানে এই এল ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডটা ঢুকলো, ঢুকার পরে আলটিমেটলি এখানে তৈরি হলো এই সেরোটোনিনটা, আর এটা হলো প্লেটলেটের ভেসিকলস। তাহলে সেরোটোনিনটা তৈরি হলো কোথায়, প্লেটলেটের সাইটোপ্লাজমে। তো ও সাইটোপ্লাজমে তার ওকে জমা রাখতে পারবে না, ওকে জমা রাখতে হবে কোথায়, ভেসিকলসের মধ্যে। তাহলে সেরোটোনিনটাকে সাইটোপ্লাজম থেকে কোথায় ঢুকাতে হবে, এখন ভেসিকলসের মধ্যে। তাহলে এই যে সেরোটোনিন ভেসিকলসে ঢুকছে কিভাবে ঢুকবে, মনে করেন এই যে এখানে যে ভেসিকলসটা আপনারা দেখছেন, এই ভেসিকলসটাকে আমি বাহিরে দেখাচ্ছি, এটা হলো ভেসিকলস। এই ভেসিকলসের মধ্যে একটা ট্রান্সপোর্টার থাকে, এই ট্রান্সপোর্টারের মাধ্যমেই সেরোটোনিন সাইটোপ্লাজম থেকে ভেসিকলসে ঢুকে সেখানে সে জমা থাকে। তাহলে সেরোটোনিন ভেসিকলসের যে ট্রান্সপোর্টার দিয়ে ঢুকে এটাকে আমরা বলি ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার, ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার। ওকে, তাহলে এটা আপনারা মনে রাখবেন। তাহলে দেখেন আমি যদি এই যে ট্রান্সপোর্টার, যে ট্রান্সপোর্টার দিয়ে সেরোটোনিনটা ঢুকে, এই ট্রান্সপোর্টারটাকে যদি আমি ব্লক করে দিতে পারি, তাহলে সেরোটোনিন কার ভেসিকলে ঢুকে জমা থাকতে পারবে, পারবে না। যদি সে জমা থাকতে না পারে তখন সে বাহিরে থাকলে তাকে বিভিন্ন মেটাবলাইজিং এঞ্জাইম ডিস্ট্রয় করে ফেলবে, তার মানে সেরোটোনিনের কনসেন্ট, তখন সেরোটোনিনের স্টোরেজ কমে যাবে, ফলে সেরোটোনিন রিলিজও হবে কম। তাহলে দেখেন একটু আগে আমরা বললাম পি ক্লোরোফিনাইল অ্যালানিন এবং পি ক্লোরো অ্যাম্ফিটামিন দিয়ে আমরা সেরোটোনিন এর কনসেন্ট্রেশন কমিয়ে দিতে পারি, আরেকভাবে আমরা এই ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টারটাকে ব্লক করার মাধ্যমে কমিয়ে দিতে পারি, কারণ সেরোটোনিন ভেসিকলে জমা না থাকতে পারলে সে ডিস্ট্রয় হয়ে যাবে, প্রয়োজনে রিলিজও হবে কম। তাহলে কোন ড্রাগস দিয়ে আমরা এই ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টারটাকে ব্লক করতে পারি, সেটা হলো যে রিজারপিন। এই রিজারপিন ড্রাগটা খুব ইম্পর্টেন্ট, এবং একই সাথে এই রিজারপিনটা আমাদের যে নরএপিনেফ্রিন, হ্যাঁ নরএপিনেফ্রিনও কি করে, সবগুলো নিউরোট্রান্সমিটারে কি নার্ভ এন্ডিং এর ভেসিকলে জমা থাকে, এই নরএপিনেফ্রিন ভেসিকলে ঢুকার সময় যে ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার ইউজ করে, ওই ভেসিকল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টারটাও রিজারপিন ব্লক করে দিতে পারে। ফলে আমরা যদি কাউকে সেরোটোনিন কমানোর জন্য রিজারপিন দিয়ে থাকি, তার নরএপিনেফ্রিন কনসেন্ট্রেশনও কমে যাবে, কারণ এই রিজারপিন নরএপিনেফ্রিনকে ভেসিকলে ঢুকতে দেয় না, ফলে ওই প্যাশেন্টের সেরোটোনিন কমাতে গেলাম দেখা গেল যে তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে গেল, তার নরএপিনেফ্রিন নাই, সিম্প্যাথোলাইটিক অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা পাবো, যেমন কি পোস্টিরাল হাইপারটেনশন, কারণ নরএপিনেফ্রিন তো কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে আমাদের পোস্চার চেঞ্জ হওয়ার সময় ব্লাড প্রেশারকে মেনটেন করে থাকে, এটা আপনারা জানেন। আচ্ছা এখন আসেন যে ইফেক্টস অফ সেরোটোনিন, ঠিক আছে, এই ইফেক্টস অফ সেরোটোনিন নিয়ে আমি ইনশাল্লাহ সেকেন্ড টিউটোরিয়ালে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি আমার টিউটোরিয়ালসগুলো বোঝাতে কোনো সমস্যা থাকে আপনারা আমাকে পরামর্শ দিবেন, ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।